নীলাচলে মহাপ্রভু একদিন ভাবাবিষ্ট হয়ে কূপের মধ্যে আছাড় খেয়ে পড়লেন, মানে কুয়ার মধ্যে। তখন অদ্বৈতাদি ভক্তগণ তারা শিরে হাত দিয়ে ক্রন্দন করতে লাগলেন, কিছু না জানেন প্রভু প্রেম ভক্তি রসে, বালকের প্রায় যেন কূপে পরিভাসে। তাই গৌর হরি বল। কিন্তু কূপের মধ্যে পড়ে গিয়েও প্রভু তিনি কিছুই জানেন না, প্রেম ভক্তি রসে বিভোর হয়ে আছেন, এবং বালকের প্রায় কূপের মধ্যে পড়ে ভাসছে। সেইখানে কূপ হইতে নবনীতময় প্রভুর শ্রীঅঙ্গে কিছু ক্ষত নাহি হয়। কূপের মধ্যে পড়ে গেছে কিন্তু প্রভুর কোনো অঙ্গে আঘাত লাগেনি, যে অঙ্গ নবনীতময়, নবনীর মতো, মাখনের মতো যে অঙ্গ কোমল, সে অঙ্গ কূপের মধ্যে পড়ে গেছে অথচ কোনো আঘাত লাগেনি। বলছেন প্রভুর শ্রীঅঙ্গে কিছু ক্ষত নাহি হয়। এ কোন অদ্ভুত যার ভক্তির প্রভাবে বৈষ্ণব নাচিতে অঙ্গে কণ্টক না লাগে। বলছে এ আর কি অদ্ভুত, প্রভুর অঙ্গে আঘাত লাগবে না, এটা তো কোনো বিচিত্র কিছু নয়। বলছেন যার ভক্ত কণ্টকের মধ্যে নাচে অথচ কোনো আঘাত লাগে না, কাঁটার মধ্যে নৃত্য করে অথচ অঙ্গে আঘাত লাগে না, তবে অদ্বৈতাদি মেলি সর্বভক্তগণি তুলিলেন প্রভুরে ধরিয়া কতক্ষণে। অদ্বৈতাদি ভক্তগণ মিলিত হয়ে কূপের মধ্যে থেকে মহাপ্রভুকে তুললেন। পড়িলা যে কূপে প্রভু তাহা নাহি জানি, কি বল কি কথা প্রভু জিজ্ঞাসে আপনে। প্রভু যে কূপের মধ্যে পড়ে গেছে এটা জানে না, শুধু বলছেন কি বল কি কথা প্রভু জিজ্ঞাসে আপনে, তোমরা কি বলছো। বাহ্য না জানেন প্রভু প্রেম ভক্তি রসে, অসর্বগ্র প্রায় প্রভু সবারে জিজ্ঞাসে। যিনি সর্বজ্ঞ সর্বভূত অন্তর্যামী, তিনি এমন ভাব দেখাচ্ছেন যে অসর্বজ্ঞ মানে কিছু জানে না। এটাই প্রভুর লীলা। যখন ব্রহ্মা তার রাখাল বালক বাছরগুলিকে চুরি করলেন কৃষ্ণের, তখন তো কৃষ্ণের বয়স 4 বছর, তা বাছর হারিয়ে সখা হারিয়ে বনে বনে কাঁদছেন আর বলছেন সিদাম সুদাম তোরা কোথায় গেলি, একবার দেখা দি, আমি একা একা কেমন করে বাড়ি যাব, বাড়ি গিয়ে কি বলবো তোদের মায়ের কাছে। কাঁদছে, খুঁজে বেড়াচ্ছেন। এখানে আমাদের মনে প্রশ্ন জাগে, কৃষ্ণ তো সর্বভূত অন্তর্যামী সর্বজ্ঞ, তিনি কি জানেন না, সব জানেন, কিন্তু এখন জানেন না, এখন জানে না, এখন জানে না কেন, এখন ভক্তি রসে ডুবে গেছে, ব্রজবাসীর প্রেম ভক্তি রসে গোবিন্দ আত্মহারা হয়ে গেছেন, মানে নিজেকে হারিয়ে ফেলেছেন। হরি বল।
ভক্তিরস সমুদ্রে বা প্রেমরস সমুদ্রে নিজেকে হারিয়ে ফেলেছেন। এখন তিনি অজ্ঞ। সর্বজ্ঞ যখন অজ্ঞ হয় তখনই হয় তার পরিপূর্ণ আনন্দ। নিতাই গৌর হরি বল। তো অজ্ঞ কখন হয়? ভক্তের, ব্রজবাসী ভক্তের প্রেম সমুদ্রে ডুবে গিয়ে নিজে অজ্ঞ হয়ে যায়। তার অন্তরঙ্গা শক্তি যোগমায়া অঘটন ঘটন পটীয়সী লীলা সাধিনী, তিনি গোবিন্দকে এই আনন্দ দান করেন বা সুখ প্রদান করেন। নিতাই গৌর হরি বল। যেমন একজন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যখন রাষ্ট্রপতি ভবনে থাকে বা রাজভবনে থাকেন তখন কিন্তু তার পূর্ণ আনন্দ হয় না। যখন সেই রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী নিজের বাড়ি ফেরেন, তার মাতা পিতার কাছে যান বা পত্নীর কাছে যান, বন্ধুবান্ধবের কাছে যান, তখন তার জ্ঞান থাকে না যে আমি রাষ্ট্রপতি। তখন মাতা পিতার কাছে সন্তান প্রণাম করছে গিয়ে, মাতা পিতা আশীর্বাদ করছেন, পত্নীর কাছে যাচ্ছেন, তিনি তার স্বামী। হ্যাঁ, পত্নীও তখন রাষ্ট্রপতি গানে তাকে সম্মান করে না, মাতা পিতাও করে না, বন্ধুও করে না। ওইখানেই সে নিজে পূর্ণ আনন্দ পায়। তো ভগবান যতক্ষণ তার জ্ঞান আছে আমি ভগবান, আমি পরমেশ্বর, আমি সর্বজ্ঞ, পরমব্রহ্ম অমুক তমুক, তখন তার পরিপূর্ণ আনন্দ হয় না। হরি বল। এই জন্য ভগবান আনন্দ পাওয়ার জন্যে তিনি যদিও নিজেই আনন্দ ঘন বিগ্রহ, কিন্তু তবু তার ভক্ত সঙ্গে আনন্দ পরিপূর্ণতা লাভ করে, বিশেষ করে ব্রজবাসী ভক্তর সঙ্গে। সকল ভক্তই তাকে আনন্দ দেয়, কিন্তু ব্রজবাসী ভক্তরা তাকে যে আনন্দ দেয়, এই আনন্দ আর কেউ দিতে পারে না। হরি বলেই জন্য আমাদের ভজনটা হলো ব্রজের ভজন, আমাদের দ্বারকা মথুরা বৈকুণ্ঠাদ্যের ভজন নয়। ওগুলি ঐশ্বর্য মার্গের। হ্যাঁ, এই জন্যে যদি আমরা ব্রজের ভজন বা ব্রজের ভাবে কৃষ্ণকে পেতে চাই, কৃষ্ণকে সেবা করতে চাই, সুখ দিতে চাই, আমরা তো কৃষ্ণকে সেবা করে সুখ দেব। তা কৃষ্ণ যাতে সুখ পায় সেই চেষ্টাই তো করা উচিত। সে কিসে সুখ পাবে? সেই প্রেম তার সঙ্গে করতে হবে যে পরিপূর্ণ সুখ পাবে। কোন প্রেমে? জয় রাধে। দাস দাস্য প্রেমে, বৃন্দাবনেও দাস্য প্রেম আছে। দাস্য প্রেমে রক্ত পত্রকাদি ভক্তগণ তারা যেটুকু সুখ দিচ্ছেন সেবা করে, সক্ষ প্রেমে তারা শ্রীদামাদি সখাগণ তার থেকে বেশি সুখ দিচ্ছেন। বাৎসল্য প্রেমে নন্দ যশোদাদি গোপ গোপীগণ তারা তার থেকে বেশি সুখ দিচ্ছেন। আর মধুর প্রেমে কান্তা গণ তারা আরও বেশি সুখ দিচ্ছেন, আর পরিপূর্ণ সুখ বা আনন্দ দিচ্ছেন আমার রাধা ঠাকুরানী। হ্যাঁ, তা ওইখানেই গোবিন্দ একেবারে আত্মহারা। তাই আত্মহারা হলেই তার পরিপূর্ণ আনন্দ। ভগবত্তা যেখানে ভুলে যা, বৃন্দাবনে তো কেউ কৃষ্ণকে ভগবান মনে করে না, কেউ ভগবান মনে করে না। ব্রজবাসীরা তারা ভাবে মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি। হ্যাঁ, কৃষ্ণ বলছেন মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, এইভাবে যে মোরে করে শুদ্ধরতি,
আমি তাদের প্রেমে বাঁধা থাকি। খুব মূল্যবান কথা। শুধু প্রেম চাই। নরোত্তম ঠাকুর বলছেন প্রেম, রাধা কৃষ্ণ কর ধ্যান, স্বপ্নেও না বলওয়ান, প্রেম বিনা কিছু নাহি চাও। প্রেম বিনা কিছু নাহি চাও। অনেক জায়গায় বলছেন ঠাকুর মশাই প্রেম ভক্তি চন্দ্রিকায়, প্রেম ভক্তি সুধা নিধি, তাহে ডুব নিরবধি, আর যত খার নিধি প্রায়। কি বলছেন দেখুন, বলছে প্রেম ভক্তি সুধা নিধি, তাহে ডুব নিরবধি, মানে প্রেম ভক্তি সুধার সমুদ্রে, নিরবধি মানে অনুক্ষণ, সব সময় ডুবে থাকো। এ গোবিন্দকে ডুবিয়ে রাখো প্রেম ভক্তি সুধার সমুদ্রে, তুমিও ডুবে থাকো। আর যত খার নিধি, আর যত মার্গ মত পথ, সব খার নিধি, খারের সমুদ্র। জয় রাধে। জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড সকলই বিষের ভাণ্ড। আমরা অজ্ঞানতবশত সেই দিকেই ধাবিত হচ্ছি। অধিকাংশ জগতে অধিকাংশ জ্ঞানকাণ্ড কর্মকাণ্ডের মধ্যে ডুবে আছে, অধিকাংশ। কারণ কৃষ্ণ ভক্ত তো দুর্লভ, কোটি কর্মনিষ্ঠের মধ্যে একজন হয় জ্ঞানী, কোটি জ্ঞানীর মধ্যে একজন হয় মুক্ত, আর কোটি মুক্ত পুরুষের মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। জয় রাধি। সেই কৃষ্ণ ভক্তের চরিত্রটা কেমন বলছেন, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতীব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধি কামী সকলই অশান্ত। এই যে ভক্তি মুক্তি সিদ্ধিকে আমি, এরা অশান্তের মতো ছোটাছুটি করছে, যাদের এ জগতের ভোগ কামনা আছে, আবার পরজগৎ স্বর্গের ভোগ কামনা আছে, তাদের ছোটাছুটি করছে, নানা রকম যাগ যজ্ঞ, বিভিন্ন দেবতার পূজা অর্চনা, তাই না, জামাই ষষ্ঠী, আম ষষ্ঠী, মূল ষষ্ঠী, কত কি করছে, সংসার ধর্ম করছে পালন, এসব হলো স্বর্গ। আর স্বর্গ তো মোটেই ভালো জায়গা নয়। তা ভক্তি মুক্তি সিদ্ধি কামী, মুক্তি কামনা আরো মানে খতরনাক, তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর ধ্যান। দেখুন চৈতন্য চরিতামৃত, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আমাদের গোস্বামীদের সমস্ত গ্রন্থাবলী একদম নিংড়িয়ে চৈতন্য চরিতামৃত লিখেছেন, তেমনি নরোত্তম ঠাকুর আরও নিংড়িয়েছেন। হ্যাঁ, নিংড়িয়ে প্রেম ভক্তি চন্দ্রিকা রচনা করেছেন, একদম সার কথা লিখেছেন। কারণ আমাদের সময় কম, তো অল্প সময় আমাদের জীবে, কলিজীবের অল্প পরময়, এই বেশি ছোটাছুটি করা যাবে না, ঘোরাঘুরি করা যাবে না, তাই না। এখনকার মানুষ দেখেন না, সময় কম,
দাদা অমুক বাড়ি কোন জায়গায় যাবো, অমুক রাস্তাটা ওই দিকে শুনে নেয় না, মানে আপনাকে বলার সময় নেই, এত ছোটাছুটি করছে মানুষ। হ্যাঁ, এত ছোটাছুটি, সময় নাই। কিন্তু তারা তো অধিকাংশই বিষয় বৈভবের জন্যই এত ছোটাছুটি করছে, কিন্তু কৃষ্ণ ভক্ত নিষ্কাম, তার অন্তরে কোনো কামনাই নেই, অতএব শান্ত। কামনা থাকলে ছোটাছুটি আছে, চাওয়া পাওয়া থাকলে সেখানে ছোটাছুটি আছে, দৌড়াদৌড়ি আছে। আর যেখানে চাওয়া পাওয়া নাই সেখানে দৌড়াদৌড়ি নাই, ছোটাছুটি নাই। হরি বল, খুব মূল্যবান কথা। আমরা চাই কি চাই? শুধু প্রেম ভক্তি। ঠাকুরমশাই বলছেন, রাধাকৃষ্ণ কর ধ্যান, স্বপ্নেও না বলওয়ান, প্রেম বিনা কিছু নাহি চাও। প্রেম ভক্তি হয় যদি, তবে হয় মনঃশুদ্ধি, তবে যায় হৃদয়ের ব্যথা। আবার বলছেন যে প্রেম ভক্তি হয় যদি, তবে হয় মনঃশুদ্ধি। প্রেম ভক্তি হলেই মন শুদ্ধ হবে, তবে হৃদয়ের সব ব্যথা দূর হয়ে যাবে। ভুজের নির্মল রাগ, ঠাকুরমশাই বলছেন রাধা কৃষ্ণে নাহি রতি, অন্য দেবে বলে পতি, প্রেম ভক্তি রীতি নাহি জানে, নাহি কো ভক্তির সন্ধান, ভরমে করয়ে ধ্যান, বৃথা তার অশেষ ভাবনে। তার সবকিছু ভাবনা বৃথা। ওই যে বললেন রাধা কৃষ্ণে নাহি রতি, অন্য দেবে বলে পতি, অন্য দেব থেকেই তার আরাধ্য দেবতা বলে মনে করছে, ইষ্টদেব বলে মনে করছে। কেউ মা মনসাকে নিয়েই বসে আছেন, ওই তার ইষ্ট দেবতা। কেউ মা সন্তোষী, কেউ মা শনি ঠাকুর, হ্যাঁ শীতলাকে নিব, সব এক একজন এক একজনকে, দেবতাকেই তারা, অন্য দেবতাকেই নিয়ে আর নিজের আরাধ্য বা পতি বলে মনে করছেন। তাই বলছেন রাধা কৃষ্ণে নাহি রতি, অন্য দেবে বলে পতি, প্রেম ভক্তির রীতি নাহি জানে, নাহি কো ভক্তির সন্ধান, ভক্তির সন্ধানই নেই তাদের, ভরমে করয়ে ধ্যান, ভরম মানে ভ্রম, ভ্রমবশত ধ্যান করছেন, বৃথা তার অশেষ ভাবনে। জ্ঞান কর্ম করে লোক, নাহি জানে ভক্তি যোগ, নানা মতে হইয়া অজ্ঞান। তারপর কি বলছেন, তার কথা নাহি শুনি, পরমার্থ তত্ত্ব জানি, প্রেম ভক্তি ভক্ত গণ প্রাণ। তাই গৌর হরি বল, কি বলছেন দেখুন, জ্ঞান কর্ম করে লোক, নাহি জানে ভক্তি যোগ, নানা মতে হইয়া অজ্ঞান, তার কথা নাহি শুনি, তার কথা শুনব না। ওই জ্ঞান কাণ্ড কর্মকাণ্ডে যারা নিয়ে আছে তাদের কথা শুনব না। জয় রাধি। জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড মানে বেদাচারজনিত যত ধর্মকর্ম, এটা হলো কর্মকাণ্ড।
তার কথা শুনবো না। সাধু সাবধান, খুব সাবধান। সাধুরা সবসময় বলে না সাধু সাবধান, ফের কুশে করুন অবধান। দেখুন, প্রেম ভক্তিকে বজায় রাখতে গেলে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। হ্যাঁ, খুব সাবধানতা অবলম্বন করতে হবে, এর মধ্যেই ডুবে থাকতে হবে। অনেকে শুধু গীতা নিয়েই আছেন, তাই না? যেমন আমাদের মায়াপুরে ওখানে শুধু ইস্কন, শুধু গীতা নিয়ে আছেন, কিন্তু গৌর কথা, কৃষ্ণ কথা, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, এগুলি তো মানে প্রচার করা উচিত। গীতায় তো আর গৌরের কথা নেই, রাধা মাধবের কথাও নাই। ওখানে অর্জুনের সঙ্গে কৃষ্ণের কথোপকথন, মানে এই সংসার থেকে কি করে মানে উত্তীর্ণ হওয়া যাবে বা বিভিন্ন এরকম সব যোগের কথাই আছে। অভ্যাস যোগ থেকে আরম্ভ করে সব যোগের কথা আছে, ভক্তি যোগের কথাও আছে। তা ভক্তি যোগের শেষ পর্যন্ত বলেছেন কি, সর্বধর্মান পরিত্যাজ্যাম মামেকং শরণং ব্রজ। আমি একটা কথা অনেক অনেক জায়গায় বলে থাকি যে ধর্মকর্মের দ্বারা কৃষ্ণকে পাওয়া যাবে না। সবাই ভাবে বাবাজি কি কয়, ধর্ম কর্মের দ্বারা কৃষ্ণকে পাওয়া যাবে না? না, কৃষ্ণ নিজেই বলছেন সর্বধর্মান পরিত্যাজ্যম, বলছেন সকল ধর্ম পরিত্যাগ করে আমার শরণ নাও। ব্রজগোপীরা তার প্রকৃষ্ট দৃষ্টান্ত, তারা সব ধর্ম ত্যাগ করেছে। সবচাইতে বড় ধর্ম যেটা, সেই ধর্মে জলাঞ্জলি দিয়েছে, সেটা কি গো? পাতিব্রত্য ধর্ম। একজন সতী নারী সে কখনো নিজের পতিকে ছেড়ে পরপুরুষের কথা ভাবতে পারে না, তাকে ভালোবাসা তো দূরের কথা। হ্যাঁ, ব্রজগোপীরা সেই নিজ পতিকে ছেড়ে পরপুরুষ গোবিন্দকে সর্বস্ব দিয়ে দিয়েছে, তাই তাদের আর কুলধর্ম আছে গো? সব শেষ হয়ে গেছে। সেই গোপী ভবামৃতে যার লোভ হয়, বেদধর্ম লঙ্ঘি সে কৃষ্ণকে ভজয়। জয় রাধে। আমাদের তো এইটাই ভজন, আমাদের ভজন হলো ব্রজের ভজন। ব্রজের যে কোনো ভাব লইয়া যেই জন ভজি, ভাবযোগ্য দেহ পেয়ে কৃষ্ণ পায় ব্রজে। সবসময় ব্রজের রসে ডুবে থাকতে হবে। ঠাকুর মশাই বলছেন, মহাজনের যেই পথ তাতে হও অনুরত, পূর্বাপর করিয়া বিচার, সাধন শরণ লীলা, ইহাতে না করো হেলা, কায় মনে করহ সুসার। সাধন হলো লীলা স্মরণ। কোন লীলা? ব্রজলীলা। গৌরলীলা স্মরণ করো আর ব্রজলীলা স্মরণ, এটাই সাধন। তারপরে বলছেন, অসৎসঙ্গ করো ত্যাগ, ছাড়ো অন্য গীত রাগ। অসৎসঙ্গ ত্যাগ করো আর অন্য গীত রাগ এসব ত্যাগ করো, ছাড়ো। তাহলে কোন গীত, গীত মানে গান, কোন গান গাইতে হবে? বলছেন রাধা কৃষ্ণের লীলা গান,
রাধাকৃষ্ণের লীলাগান গাইতে হবে, রামানন্দের সঙ্গে মহাপ্রভুরই আলাপ হয়েছে। কাহার শরণ জীব করে অনুক্ষণ, কৃষ্ণ লীলা গুণ জীবের প্রধান শরণ, কৃষ্ণ নাম গুণ লীলা জীবের প্রধান শরণ বলছেন। তাই অসৎসঙ্গ কর ত্যাগ ছাড়ন্য গীতরাগ জ্ঞান কর্ম পরিহরি দূরে। দেখুন বলছেন জ্ঞান কর্ম অনেক দূরে রাখো, করহ ভকত সঙ্গ প্রেম কথা রস রঙ্গ লীলা কথা ব্রজ রস পুরে। জয় রাধি। কোন সাধু সঙ্গ কোন ভক্ত সঙ্গ করতে বলছে গো? ভক্ত সঙ্গ তো কতই আছে, সাধু সঙ্গ কত আছে, কিন্তু সব সাধু সঙ্গে থাকা যাবে না। কি বলছেন? করহ ভকত সঙ্গ প্রেম কথা রসরঙ্গ লীলা কথা ব্রজ রসপুরে। ব্রজ রসে ডুবে থাকতে হবে, ব্রজের লীলা রস সমুদ্রেই ডুবতে হবে। জয় রাধে। আমরা যদি গৌর সুন্দরকে আনন্দ দিতে চাই, গোবিন্দকে সুখ দিতে চাই, তাহলে যে প্রেমে তাকে আদর করলে সে বেশি সুখ পায়, সেই প্রেমেই তাকে ভালোবাসতে হবে। ভগবান যাতে আত্মহারা হয়ে যায়, জ্ঞান শূন্য হয়ে যায়, তা কৃষ্ণ বৃন্দাবনে সাথীহারা হয়ে কাঁদছেন, এখানেই তার পরম আনন্দ। তার জ্ঞান নাই যে আমি ভগবান। তেমনি আমার গৌর হরি কুয়ার মধ্যে ডুবে ভাসছেন, কিন্তু জ্ঞান নাই, কারণ তিনি প্রেমযোগে বিভোর, প্রেমে আত্মহারা। সে কুয়ার মধ্যে আছে না কোথায় আছে সে জানে না। যেমন গৌর হরি সবচাইতে বেশি সুখ পায় কিসে গো? হরিনাম করলে, তাই না? হরিনাম করলে যত সুখ পায় আর এর থেকে বেশি সুখ পায় না কিছুতে। হরিনাম মহামন্ত্র শিশুকাল থেকেই তিনি এটা সবাইকে শিক্ষা দিয়েছেন। অনবরত কাঁদছেন, কান্না বন্ধ হয় না, ঝাড়ফুঁক কোনো কিছুতেই যায় না, কান্না বন্ধ হয় না। স্তন পিয়াতে গেলেন শচীমা, তাও খাবে না। তখন সবাই প্রতিবেশী রমণীগণ তাকে ঘিরে হরিনাম করতে লাগলেন, আর নিমায়ের কান্না বন্ধ হয়ে গেল, চাঁদ বদনে হাসি ফুটল। নিতাই গৌর হরি বল, নীলাচলে বসে বলছেন যে লক্ষ্মেশ্বর হবে তার গৃহে আমি ভোজন করব। তখন সবার বদন বিমলিন, অদ্বৈত শ্রীবাস মুরারি মুকুন্দ, যে অত টাকাও আমাদের নাই আর তোমার সেবাও দিতে পারবো না। তখন গৌরহরি বললেন, লক্ষ্মেশ্বর বলতে তোমরা বুঝেছ লক্ষ টাকা যার আছে? না। কে লক্ষ্মেশ্বর? বলি সেই তো লক্ষ্মেশ্বর, যে প্রতিদিন 1 লক্ষ করে হরিনাম করে, সেই তো লক্ষ্মেশ্বর, 1 লক্ষ করে হরিনাম করে, আমি তার ঘরে ভোজন করি, 1 লক্ষ করে হরিনাম করে, সেই তো লক্ষ্মেশ্বর। নিতাই গৌর হরি বল। দেখুন হরিনাম করলি আমার গৌর হরি বড় প্রীত হন, কারণ
এই যে ষোলো নাম বত্রিশ অক্ষর যুক্ত মহামন্ত্র নাম, এখানে আটটা কৃষ্ণ নাম আছে, আটটা রাধা নাম আছে। হ্যাঁ গো, আপনারা বলতে পারেন কই ওখানে তো রাধা নাই, আবার কৃষ্ণ নামও আটটা নাই, হয়তো কয়টা আছে? কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, তাহলে চারটে কৃষ্ণ আছে। হ্যাঁ, চারটে কৃষ্ণ আছে আর চারটে রাম আছে, ওই চারটে রামও কৃষ্ণ, ওই ত্রেতা যুগের কৃষ্ণ রাম নয়, এই রাম মানে রমণ, রাম শব্দ এখানে রমণ, আমরা বলি না রাধা রমণ, তাই না? রাধা রমণ কি মানে কি? রাধা রমণ মানে রাধা কৃষ্ণ, রাধার সঙ্গে যিনি রমণ করেন তিনি তো রাধারমণ। তাহলে চারটে কৃষ্ণ আর চারটে রাধা, হরি শব্দে রাধা, হর শব্দের সম্বোধনে এক বচনে হরি। তবে আমাদের ঠাকুরমশাই বলছেন যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপন শ্রীহরি। একনিষ্ঠা নিয়ে হরিনাম করতে হবে, কিন্তু নাম অপরাধ শূন্য হয়ে, তবেই নামের মধ্যে যে প্রেম আছে, নামের মধ্যে নামই আছে, তখন দর্শন হবে, অনুভব হবে। তো অপরাধ শূন্য হওয়া খুব কঠিন। জগতের মানুষ আজকে দেখছি শ্রীবর্ষমণ রোডে ওই মন্দিরের সামনে রাধা নামের ইট, ইটের সঙ্গে লেখা রাধা নাম, রাধা রাধা কোম্পানির ইট আর কি। তো বলুন, তাহলে রাধাকে লিখে ওটা আগুনের মধ্যে ভালো করে পোড়ানো হয়েছে, সেটা আবার মিস্ত্রিরা পাও দেবে, অনেক কিছুই করবে, বাথরুমের ওকরা গাঁদবে, সবই হবে। তাহলে কত অপরাধে আমরা ডুবে যাচ্ছি, এখন আবার জামা কাপড়ে সব জায়গায় রাধা নাম লিখছেন, চাদরে দেখতে খুব ভালো লাগে, রাধা নামের চাদর বা জামা গেঞ্জি, কিন্তু অনেক অপরাধ হয়ে যায়। যাদের রাধারানীর প্রতি, কৃষ্ণ নামের প্রতি, রাধার প্রতি, কৃষ্ণের প্রতি ভালোবাসা আছে, তারা কখনই এগুলি ব্যবহার করবেন না, ব্যবহার করলেও এবং হরিনামের মালা তার সঙ্গে কৃষ্ণের, রাধা কৃষ্ণের ছবি, নিতাই গৌরের ছবি রয়েছে, আবার মহামন্ত্র নামও লেখা রয়েছে, এতে তো অপরাধ হচ্ছে, জল দিয়ে কাচ্ছি করছি, অপরাধ হয়ে যাচ্ছে। সাধু সাবধান, অপরাধ শূন্য হয়ে হরিনাম করতে হবে। তা গৌরহরি তিনি হরিনাম করলে বেশি সুখ পান। হর্ষে প্রভু কহে শুনো স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কলৌ পরম উপায়, সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় কৃষ্ণের চরণ। নিতাই গৌরহরি সংকীর্তনের পিতা আমার নিতাই গৌর দুই ভাই। তো মহাপ্রভু কুয়ার মধ্যে আছে না কোথায় আছে জানে না, জিজ্ঞাস করছেন তোমরা কি বলছো? বাহ্য না জানেন প্রভু প্রেম ভক্তি রসে, অসর্বজ্ঞ প্রায় প্রভু সবারে জিজ্ঞাসে। সর্বজ্ঞ হয়েও এখন অসর্বজ্ঞ, কিছু জানে না, জিজ্ঞাসা করছেন। শ্রীমুখের শুনি অতি অমৃত বচন, আনন্দে ভাসেন অদ্বৈতাদি ভক্তগণ, এই মতে ভক্তি রসে ঈশ্বরে বিহরে, বিদ্যানিধি আইলেন জানিয়া অন্তরে। প্রভু যখন ভক্তি রসে ডুবে আছেন, তখন বিদ্যানিধি অর্থাৎ পুণ্ডরীক বিদ্যানিধি
অন্তরে জানতে পেরে তিনি এলেন মহাপ্রভুর কাছে। চিত্তে মাত্র করিতে ঈশ্বর সেই ক্ষণে বিদ্যানিধি আসিয়া দিলেন দর্শনে। গৌরহরি অন্তরে স্মরণ করেছেন বিদ্যানিধিকে, বিদ্যানিধি না এসে থাকতে পারে গো, বিদ্যানিধি এসে তাকে দর্শন দিলেন। বিদ্যানিধি দেখি প্রভু হাসিতে লাগিলা, বা পাইলা বা পাইলা বলিতে লাগিলা, নিতাই গৌরহরি বল। বিদ্যানিধিকে দেখে বলছেন বা পাইলা বা পাইলা। নবদ্বীপে থাকাকালীন শিবাসঙ্গনে বসেই বাপ রে পুণ্ডরিক রে বাপ রে পুণ্ডরিক বলে কাঁদছিলেন পূর্ববঙ্গের দিকে মুখ দিয়ে। তাই যে বাপ বাপ বলে সম্বোধন করছেন কেন পুণ্ডরিক বিদ্যানিধিকে? বাপ মানে কি? বাবা বা পিতা। আসলে পুণ্ডরিক বিদ্যানিধি হলেন বিশ্বভানু রাজা, পূর্বলীলায় তিনি বিশ্বভানু রাজা ছিলেন, নবদ্বীপ লীলায় পুণ্ডরিক বিদ্যানিধি। তা আমার গৌরহরি তো রাধাকৃষ্ণের মিলিত তনু, তাই গৌরহরিতে কৃষ্ণ আছে এবং রাধাও আছে, তাই তিনি পুণ্ডরিক বিদ্যানিধিকে বাপ বাপ বলে সম্বোধন করছেন। এই পুণ্ডরিক বিদ্যানিধির চট্টগ্রামে বাড়ি আছে, নবদ্বীপেও বাড়ি ছিল। চট্টগ্রামে আমি পুণ্ডরিক বিদ্যানিধির শ্রীপাঠে যাওয়ার সৌভাগ্য হয়েছিল, সেখানে কীর্তনও একটু করা হয়েছে। তা খুব ভালো জায়গা, ওখানে আরও মুকুন্দ দত্ত তার ওখানে বাড়ি, মানে গৌরাঙ্গ লীলা পরিকরদের অনেক পার্ষদের ওদিকে, অদ্বৈত আচার্যের জন্ম ওখানে, ওখানে শ্রীপাঠ আছে। হ্যাঁ হ্যাঁ, রূপ সনাতন, তারপর নরোত্তম ঠাকুর, যাই হোক। তা বা পাইলা প্রভু বলিতে লাগিলা, প্রেমনিধি প্রেমে হইয়া আনন্দে বিহ্বল, পূর্ণ হইল হৃদয়ের সকল মঙ্গল। আর বিদ্যানিধিও প্রেমে পরিপূর্ণ হয়ে গেলেন, হৃদয়ের সকল মঙ্গলে সে হাজির হল। শ্রীভক্ত বৎসল গৌরচন্দ্র নারায়ণ, প্রেমনিধি বক্ষে করি করেন ক্রন্দন, নিতাই গৌর হরি বল। বিদ্যানিধি বা প্রেমনিধি তাকে বুকে নিয়ে গৌরহরি আলিঙ্গন করলেন। সকল বৈষ্ণববৃন্দ কান্দে চারি ভীতি, বৈকুণ্ঠ স্বরূপ সুখ মিলিলা সাক্ষাতে। আহ, এই যে ভগবানের সঙ্গে ভক্তের যে মিলন, আর এ তো সামান্য মিলন নয়, তাদের পূর্বের পরিচিতি। হ্যাঁ, পূর্বলীলায় তারাই তারাই এসেছেন, যারা ব্রজে ছিলেন তারাই নদী এসেছেন। এবং আমরা যদি বহুদিন পরে কোনো আপনজনকে নিজের কাছে পাই, তাহলে আমাদের কত সুখ হয়, তাই না? একদম বুকের মধ্যে জড়িয়ে ধরি। আর ভক্ত ভগবানের যে মিলন, এটা তো আমি বলতে পারবো না, কারণ আমি এসব তত্ত্বে তো আমি ঢুকতে পারিনি, এই জন্য আমার অনুভূতিতে নাই। সকল ভক্তবৃন্দ কান্দে চারি ভীতি, বৈকুণ্ঠ স্বরূপ সুখ মিলিলা সাক্ষাতে। ঈশ্বর সহিত যত আছে ভক্তগণ, প্রেমনিধি প্রতি প্রেম বারে অনুক্ষণ।
মহাপ্রভু যখন তাকে বাপ্পা বলে ডাকছেন, তাকে বুকে নিয়ে আলিঙ্গন করছেন, কাঁদছেন, তখন ভক্তদের তা দেখে প্রেমনিধির প্রতি বা বিদ্যানিধির প্রতি আরও প্রেম বেড়ে যাচ্ছে। দামোদর স্বরূপ তাহার পূর্ব সখা, চৈতন্যের অগ্রে দুই জনে হইল দেখা। এবার স্বরূপ দামোদর, তিনি পূর্বে তার নাম ছিল পুরুষোত্তম, নবদ্বীপেই ছিলেন, পরে তার নাম হয়েছে স্বরূপ দামোদর। ইহার পূর্ব সখা এই পুণ্ডরীক বিদ্যানিধি, তার স্বরূপ দামোদরের সঙ্গে ওইখানে দেখা হয়ে গেল। মহাপ্রভুর কাছে স্বরূপ দামোদর আছেন। স্বরূপ দামোদর তাহান পূর্ব সখা, চৈতন্যের অগ্রে দুই জনে হইল দেখা। দুই জনে চাহেন দুহার পদ ধুলি, দুহে ধরা ধরি ঠেলা ঠেলি ফেলা ফেলি। দুইজন বহুদিন পরে মিলিত হলেন এবং দুইজন দুইজনার পদধূলি নিতে চাইছেন, দুইজন দুইজনকে জড়িয়ে ধরছেন, এইভাবে ঠেলাঠেলি ফেলাফেলি হতে লাগলো। কেহ কারো না পারেন দুহে মহা বলি, করায়েন হাসেন গৌরাঙ্গ কুতুহলি। এটাই গৌর হরি বল, দুইজন মহাবলি বলবান, হ্যাঁ, কেউ কারো সঙ্গে কারো থেকে কমা নয়, ঠেলাঠেলি হচ্ছে আর গৌরহরি হাসছেন। তবে বাহ্য পাই প্রভু বিদ্যানিধি প্রতি, কতদিন নীলা চলে তুমি করো স্থিতি। মহাপ্রভু তখন বিদ্যানিধিকে বললেন, তুমি কিছুদিন নীলাচলে থেকে যাও, শুনি প্রেম নিধি মহাসন্তোষ হইলা, ভাগ্য হেন মানি প্রভু নিকটে রহিলা। সবাইকে তো সব আদেশ করে না গো, অনেকে থাকতে চায় কিন্তু তাকে পাঠিয়ে দেয়। লোকনাথ গোস্বামী প্রথম বৃন্দাবনে তাকে পাঠান গৌরহরি, রূপ সনাতন তো পরে গেলেন তারা হর গোস্বামী। সর্বপ্রথম পূর্ববঙ্গ থেকে যখন লোকনাথ গোস্বামী নবদ্বীপে এলেন মহাপ্রভুর কাচরণে, তখন তাকে কয়েকদিন রেখেই বলছে বৃন্দাবনে চলে যাও। তো কত কষ্ট ভাবন, প্রভুর সঙ্গ পেয়ে তার সঙ্গ ছেড়ে যদি চলে যেতে হয় কত বুকে ব্যথা। সঙ্গে একজন সাথী নিলেন, ভূগর্ভ গোস্বামী, গদাধর পণ্ডিতের শিষ্য। এই দুইজন প্রথম বৃন্দাবনে চলে যান মহাপ্রভুর আদেশে। তা প্রভু যদি কাউকে আদেশ করেন থাকো কিছুদিন নীলাচলে থাকো, এতে তো কত আনন্দ। শুনি প্রেম নিধি মহাসন্তোষ হইলা, ভাগ্য হেন মানি প্রভুর নিকটে রহিলা। গদাধর দেব ইষ্ট মন্ত্র পুনর্বার, প্রেম নিধি স্থানে প্রেমে কইলেন শিকার। এদিকে গদাধর পণ্ডিত তার ইষ্টমন্ত্র ভুল হয়ে গিয়েছিল, ভুলে গিয়েছিলেন, তিনি এবার প্রেমনিধির কাছে সেই মন্ত্র গ্রহণ করলেন। আর কি করিব প্রেমনিধির মহিমা, যার শিষ্য গদাধর এই প্রেম সীমা। তো গদাধর তো রাধারানীর স্বরূপ, সেই প্রেমনিধির মহিমা কি বলবো। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, যার শিষ্য গদাধর এই প্রেম সীমা, যার কীর্তি বাখানি অদ্বৈত শ্রীনিবাস, যার কীর্তি বলেন মুরারি হরিদাস। হেন নাহি বৈষ্ণব যে তানে না বাখানি, পুণ্ডরীক সর্বভক্ত কায়বাক্য মণি। অহংকার তান দেহে নাহি তিল মাত্র, না বুঝি কি অদ্ভুত চৈতন্য কৃপা পাত্র। এই পুণ্ডরীক বিদ্যানিধির মধ্যে একটু অহংকার নেই চৈতন্যের কৃপায়, চৈতন্যের কৃপা হলে আর অহংকার থাকে না। জয় রাধি, হ্যাঁ গো,
যেরূপ কৃষ্ণের প্রিয় পাত্র বিদ্যানিধি গদাধর শ্রীমুখের কথা কিছু লিখি। হ্যাঁ, এবার গদাধরের মুখের কথা কিছু বর্ণনা করছেন বৃন্দাবন দাস ঠাকুর, গদাধরের কাছে শুনেছেন, তাই সেটাই লিখছেন। বিদ্যানিধি রাখি প্রভু আপন নিকটে, বাসা দিল যমেশ্বরের সমুদ্রের তটে। পুরীধামের যমেশ্বর টোটা বলে একটা জায়গা আছে সমুদ্রের তীরে, সেখানে মহাপ্রভু তাকে বাসা করে দিলেন। নীলাচলে রহিয়া দেখেন জগন্নাথ, দামোদর স্বরূপের বড় প্রেম পাত্র। দুইজনে জগন্নাথ দেখে একসঙ্গে, অনন্যে থাকেন কৃষ্ণ রস কথা রঙ্গে। যাত্রা শিবাজিল ওরণ ষষ্ঠী নাম, নয়া বস্ত্র পরে জগন্নাথ ভগবান। ওরণ ষষ্ঠীর দিনে জগন্নাথ নতুন বস্ত্র পরেন। সেদিন মান্ডুয়া বস্ত্র পরেন ঈশ্বরী, তার যে ইচ্ছা সেই মতো দাসে করে। আর জগন্নাথ সেই ওরণ ষষ্ঠীর দিনে মান্ডুয়া বসন পরেন। মান্ডুয়া মানে মার দেওয়া বসন, জয় রাধি, এটা জগন্নাথেরই ইচ্ছা। হরিবল, যেমন বাবাজিরা, আপনারা যদি ভালো কাপড় দেন তারা তো ভালো কাপড় পরবে না, তাই না? ওই বড় একটা কাপড় ছিঁড়ে কৌপিন বানাবে, তারপরে আবার বহির্বাস বানাবে, এসব পরবে। তো জগন্নাথের ইচ্ছা উনি মান্ডু আবাসন পরবেন। তো তার ইচ্ছা অনুসারেই পাণ্ডারা তাকে মান্ডুয়া বসন পরান ওরণ ষষ্ঠীর দিনে। তান যে ইচ্ছা সেই মতো দাসে করে। শ্রীগৌর সুন্দর লই সর্বভক্তগণ, আইলা দেখিতে যাত্রা শ্রীবস্ত্র ওরণ। হ্যাঁ, গৌর সুন্দর সর্বভক্তগণকে নিয়ে সেই ওরণ ষষ্ঠীর দিনে জগন্নাথের সেই নূতন বস্ত্র পরিধান দেখতে এলেন। মৃদঙ্গ মোহরি শঙ্খ দুন্দুবি কাহাল, ঢাক দগর কারা বাজয়ে বিশাল। সেই দিনে নানা বস্ত্র পরেন অনন্ত, ষষ্ঠী হইতে লাগি রহে মকর পর্যন্ত। ষষ্ঠী থেকে মানে সংক্রান্তি পর্যন্ত আর কি। পৌষ পূর্ণিমা পর্যন্ত বস্ত্র লাগি হইতে লাগিল রাত্রি শেষ, ভক্ত গোষ্ঠী সহ প্রভু দেখি প্রেমে ভাসে। মানে এই বস্ত্র পরাতে রাত্রি শেষ হয়ে গেল, ভক্ত গোষ্ঠীর সঙ্গে প্রভু দেখছেন। আপনে উপাস্য উপাস্য আপনে, কে বুঝে তাহান মন তান কৃপা বিনে। নিজেই উপাস্য আবার নিজেই উপাসক, নিজেই আরাধ্য আবার নিজেই আরাধক। গৌরী তো আমার জগন্নাথ, জগন্নাথ আবার জগন্নাথের দর্শন করছেন প্রেমাবেশে। এই যে কালকে আপনাদের কাছে বলা হলো না, কাল না পরশুদিন বলেছি, অদ্বৈত আচার্যকে বলছেন কোথা থেকে এলে কি করলে। অদ্বৈত বলছেন কেন, জগন্নাথকে দর্শন করলাম তারপর তোমাকে দর্শন করতে এলাম না, আর কি জগন্নাথ দর্শন করে আর কি করলে। ও জগন্নাথকে প্রণাম করলাম, প্রদক্ষিণ করলাম। হারাই হেরে গেলে হারিলা হারিলা আচার্য প্রভু বলিতে লাগিলা, হারিলা হারিলা। আচার্য বলছে আমি কি বিষয়ে হেরে গেলাম আমি বুঝতে পারছি না। আরে তুমি যতক্ষণ পরিক্রমা করলে তখন তো জগন্নাথের দর্শন থেকে বঞ্চিত হয়ে গেলে, যখন সামনাসামনি দর্শন করছো তখন দর্শন করছো, যখন তাকে পরিক্রমা করতে গেলে তখন তো দর্শন থেকে বঞ্চিত হয়ে গেলে।
আর আমি যতক্ষণ জগন্নাথ দর্শন করি আমার নয়ন আর কোথাও যায় না, ডাইনে বামে সব দিকে আমি কেবল জগন্নাথকেই দেখি। নিতাই গৌর হরি বল। দেখুন, আর জগন্নাথ দেখতে দেখতে ওনার এত প্রেম যে চোখের জলে নিচে খাল আছে সেই খাল ভর্তি হয়ে যাচ্ছে। কিভাবে দর্শন করছেন তাহলে? তো দর্শন করতে গেলেও যোগ্যতা চাই, নয়ন থাকলেই দর্শন হবে না। চৈতন্য চরিতামৃত বলছেন, দেখিয়া না দেখে যত অভক্তের গণ, উলুকে না দেখে জয়ছে সূর্যের কিরণ। যাদের ভক্তি নাই তারা কি করে দেখবে গো? কত যাত্রীরা আসছে নবদ্বীপে মায়াপুরে, শুধু বিল্ডিং টিং এ সমস্ত রং চং দেখে চলে যাচ্ছেন, কিন্তু মহাপ্রভুকে দর্শন করেছে না তো মায়াপুরে যাব। দামেশ্বর মহাপ্রভুকেই দেখে নাই বা দেখার ইচ্ছাও জাগছে না। নবদ্বীপের উপর দিয়েই মায়াপুরে চলে যাচ্ছে, তাহলে কি দেখতে আসছে জানি না। এই জন্যে যোগ্যতা চাই। বৈষ্ণব গুরুর কৃপা, কৃপা অঞ্জন নয়নে না পেলে অনুরাগের নয়ন হবে না, দিব্য নয়ন হবে না, আর দিব্য নয়ন না হলে দর্শন হবে না। তা গৌরহরি তিনি বলছেন যে তুমি হেরে গেলে অদ্বৈত, আমি যতক্ষণ জগন্নাথকে দেখি আমার নয়ন আর কোথাও যায় না। তাই আজকে গৌরহরি নিজে, তিনি উপাসক আবার উপাস্য, বস্ত্র লাগি হইতে লাগিল রাত্রি শেষে, ভক্তগোষ্ঠী সহ প্রভু দেখি প্রেমে ভাসে, আপনেই উপাসক উপাস্য আপনে, কে বুঝে তাহান মন তান কৃপা বিনে। তার কৃপা ছাড়া তো বোঝা যাবে না। রসময় দারুরূপে বসি যোগাসনে, ন্যাসী রূপে ভক্তি যোগ করে অনুক্ষণে। নিজেই রসময় দারু ব্রহ্মরূপে বসে আছেন যোগাসনে, আবার নিজেই সন্ন্যাসী রূপে তাকে ভক্তি করছেন, তাকে প্রণাম করছেন, স্তুতি করছেন। পট্টনেত শুক্লপিত নীল নানা বর্ণে, দিব্য বস্ত্র দেন মুক্তা রচিত সুবর্ণে। দেখছেন, দেখুন, এবার উপাসক হয়ে এসেছে, উপাসক হয়ে এসেছেন, ওই যে তিন বাঞ্ছা অভিলাষী শচী গর্ভে পরকাশী, সঙ্গে সব পারিষদগণ। বৃন্দাবন থেকেই তার অন্তরে তিনটি বাঞ্ছা জেগেছে, কই ছন রাধা প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন সুখে তিহ ভোর। বলছেন তিনটি বাসনা কৃষ্ণের অন্তরে। প্রথম বাসনা হলো কই ছন রাধা প্রেমা, রাধার প্রেমের মহিমা কেমন তা আমি আস্বাদন করব। আমরা তো সবাই কৃষ্ণের সঙ্গে প্রেম করেছি কম বেশি, তাই না? কিন্তু কারো প্রেমে লোভ জাগে নাই, ব্রজবাসীদের কারো প্রেমে লোভ জাগে নাই। লোভ জেগেছেন কই ছন রাধা প্রেমা, রাধার প্রেমে লোভ জেগেছে। আর দ্বিতীয় বাঞ্ছা হলো কই ছন মধুরিমা, আমার নিজের মাধুর্য কেমন, আমার উপমাধুর্য, আমার বেণুমাধুর্য, আমার লীলা মাধুর্য,
আমার নামের মাধুর্য, আমাকে আমি আস্বাদন করব। আর তৃতীয় লোভ হলো রাধারানী আমায় ভালোবেসে আমায় সেবা দিয়ে কেমন সুখ পায়। এই তিনটি স্বাদ কৃষ্ণের অন্তরে জেগেছে। এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, কি করিব ভাবি না পায়ুর। এই তিন বাঞ্ছা বৃন্দাবনে পূরণ হলো না। হ্যাঁ, অনেক চেষ্টা করলেন কিন্তু পূরণ হলো না। তাই রাধারানীকে বলেছিলেন যে তুমি আমি দুইজন এক হয়ে নবদ্বীপে গিয়ে গৌর হব স্বপ্নবিলাসে। তখন রাধারানী বললেন তুমি কেন গৌর হবে? তখনই গোবিন্দ বলেছিলেন কৈছন তুয়া প্রেমা কৈছন মধুরিমা কৈছন সুখে তুহু বোর, এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, কি করব ভাবিয়া ভাবি না পায়ুর। তাই ভাবিয়া দেখিন বনে তোমার স্বরূপ বিনে, এই প্রেমার আস্বাদ কভু নয়। তাই তোয়া প্রেম গুরু করি তোয়া ভাব কান্তি ধরি, নবদ্বীপে করব উদয় তাই গৌর হরিব। দেখেছেন রাধার ভাব কান্তি নিলেন, নিয়ে গৌর হয়ে আজ উপাসক হয়ে তিনি আস্বাদন করছেন, নিজেই উপাস্য নিজেই উপাসক। শেষ যে রহিল প্রভুর দ্বাদশ বৎসর, কৃষ্ণের বিরহ স্ফূর্তি হয় নিরন্তর। গম্ভীরাতের যে শেষ বারো বৎসর ছিলেন তখন শুধু রাধা ভাবে বিভোর হয়েই বিরহ আস্বাদন। শ্রীরাধিকার ভাব জয়ছে উদ্ধব দর্শনে, এমতো দশা প্রভুর হয় রাত্রি দিনে তাই গৌর হরি বল। আহা হরি বল। যখন সমুদ্রে ঝাঁপ দিয়েছেন, সকালবেলা জালিয়ার জালে পড়েছে, জেলে মাছ ধরতে গেছে তার জালে গৌর হরি উঠেছেন, ভক্তরা সবাই খোঁজাখুঁজি করছেন প্রভু কোথায় গেল, সমুদ্রের কিনারে যেতেই দেখে এক জেলে নাচতে নাচতে আসছে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। কি গো তুমি এরকম করছো কেন? বলছে ওদিকে যেও না, ভূত আছে, আমায় ভূতে ধরেছে। ভূতে ধরেছে? হ্যাঁ, সারা রাত্রি মাছ ধরছিলাম তো হঠাৎ জাল তুলতেই দেখে এক ভূত আমার জালে পড়েছে। হ্যাঁ, আর সেই ভূতের অঙ্গ স্পর্শ হতে আমার আমি কেমন হয়ে গেছি। ও আচ্ছা, আমাদের একটু নিয়ে যাবে সেই ভূতের কাছে? তোমার কোনো ভয় নেই, আমাদের সঙ্গে যাবে। নিয়ে গেলেন, দেখি জালের মধ্যে মহাপ্রভু। গিয়ে সবাই মিলে কাশি বাজাতে লাগলেন, শঙ্খ বাজাতে লাগলেন। বাজাতে বাজাতে মহাপ্রভুর জ্ঞান ফিরল। জ্ঞান ফিরেই তখন বললেন এ কি তোমাকে, তোমরা আমায় কোথায় নিয়ে এলে? এখানে এখানে নিয়ে এলে কেন? আমি বৃন্দাবনে গিয়েছিলাম রাধাকৃষ্ণের রাসলীলা দর্শন করলাম, তারপর রাধাকৃষ্ণ সখী সঙ্গে যখন জলকেলি করছিল আমি কিনারে দাঁড়িয়ে যমুনার কিনারে দাঁড়িয়ে দর্শন করছিলাম, আর এমন সময় তোমরা আমাকে এখানে নিয়ে এলে। বলুন তখন মহাপ্রভুর কোন ভাব গো? না রাধা ভাব না কৃষ্ণ ভাব, তখন আমার মহাপ্রভুর মঞ্জরি ভাব। যখন যুগলীর বিলাস দর্শন করছেন তখন মঞ্জরি ভাব, নিজে আচরণ করছেন জগৎকে শিক্ষা দিবার জন্যে। এই যুগল মাধুরী আস্বাদন করতে গেলে
আমাদের রাধা দাসী হতেই হবে। রাধার দাসী না হলে, মঞ্জুরী না হলে যুগল মাধুরী আস্বাদন হবে না। আজ দেখুন নিজেই জগন্নাথ, আবার জগন্নাথকে দেখে নয়নের জলে বুক ভেসে যাচ্ছে, নিজেকে নিজে আস্বাদন করছেন। আস্বাদন করতে গেলে তো যোগ্যতা চাই, এই যোগ্যতা সাধু সঙ্গ ভাগবত সঙ্গ এসব করতে হবে। আর আত্মনিবেদন করতে হবে, দেখো কিরূপে পাইব সেবা মই দুরাচার শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার। ঠাকুর মশাই প্রেমের মূরতি হয়েও কত দৈন বিজ্ঞপ্তি জানাচ্ছেন, কেমন করে আমি সেবা পাব, গুরু বৈষ্ণবে আমার রতি নাই, কিরূপে পাইব সেবা মই দুরাচার শ্রী গুরু বৈষ্ণবে রতি না হইল আমার। অশেষ মায়াতে মন মগন হইল বৈষ্ণবেতে লেশ মাত্র রতি না জন্মিল। বিষয়ে ভুলিয়া অন্ধ হইন দিবা নিশি গলে ফাঁস দিতে ফিরে মায়া সে পিসাচি, ইহারে করিয়া জয় ছাড়না না যায় সাধু কৃপা বিনে আর না দেখি উপায়। নিতাই গৌর হরি বল, সাধু কৃপা বিনে আর না দেখি উপায়। করহ ভকত সঙ্গ প্রেম কথা রসরঙ্গ লীলা কথা ব্রজ রস পুরে, সাধু কৃপা বিনে আর না দেখি উপায়, অদর্শ দরশী প্রভু প্রতীত উদ্ধার নরোত্তমে এইবার করহ নিস্তার। তাই গৌর হরি বল, প্রেমিক ভক্তের সঙ্গ করতে হবে, রসিক ভক্তের ব্রজরসের যে রসিক সেই রসিক ভক্তের সঙ্গ করতে হবে। জগত ব্যাপক হরি অজভব আজ্ঞাকারী মধুর মধুর লীলা কথা হেন তত্ত্ব জানে যেই পরম রসিক সেই তার সঙ্গ করিব সর্বথা। দেখেছেন পরম রসিক কৃষ্ণ তাহে হও অতি তৃষ্ণ, আমাদের ওই দ্বারকা মথুরার কৃষ্ণের ভজন নয়, পরম রসিক কৃষ্ণ কোথাকার কৃষ্ণ রসিক গো, পরম রসিক বৃন্দাবনের কৃষ্ণ। পরম রসিক কৃষ্ণ তাহে হও অতি তৃষ্ণ ভজতারে ব্রজ ভাব লইয়া রসিক ভকত সঙ্গে রহিব পীরিতি রঙ্গে ব্রজভূমে বসতি করিয়া। তাই গৌর হরি বল, দেখেছেন
রসিক ও ভক্ত সঙ্গে থাকতে হবে এবং ব্রজভূমি বসত করতে হবে। সাক্ষাৎ ব্রজবাস করতে পারলে খুবই ভালো, আর না পারলে মানসে ব্রজবাস। শ্রীগুরু ভকতজন তাহার সঙ্গেতে মন আরোপিয়া কথায় অনুসারে, সখীর সর্বথা মত লইয়া তাহার জুত সদা বিহরিব ব্রজপুরে। লীলা কথা সদা গান যুগল কিশোর প্রাণ, প্রার্থনা করিব অভিলাষে জীবনে মরণে ভাই আর কিছু নাহি চাই, কহে দিন দাস নরোত্তমী। জয় রাধে। আজকে এই পর্যন্ত।